কেমন আছো ছোট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নিজে করি টুয়েলভ পয়েন্ট ওয়ান বারো পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো করব কেমন আশা করি আজকে শেষ করতে পারবো কিন্তু দেখছি আমি যদি না পারি তো দুভাগে করে নেব কেমন আচ্ছা আর এর আগে যে সমস্ত অঙ্ক ছিল সেগুলো কিন্তু আমরা সব করেছি যারা যারা তোমরা এর আগের ভিডিওগুলো দেখো তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে এই আগের ভিডিওগুলো কিন্তু দেখে নিও তাহলে পরে তোমাদের অঙ্কগুলো বুঝতে খুব সুবিধা হবে কেমন তাহলে এসো আজকে আমরা শুরু করি কিন্তু শুরু করার আগে তোমাদের মনে করি দিই যে যদি তোমরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের চেনাশোনো বন্ধু বান্ধবের মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করো আর তাদেরকে অনুরোধ করো যেন তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন কেমন তাহলে এসো আজকে আমরা শুরু করি নিজে করি বারো পয়েন্ট ওয়ান একশো বাহান্ন নম্বর পাতা এ প্লাস বি হোল স্কোয়ার ইজকাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হবে ও এ ও বি এর জায়গায় কি কি নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি তাহলে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলার মধ্যে আমাদের ফেলে কাজটা করতে হবে কেমন তাহলে এক নম্বর অঙ্কটাতে আমরা এ নিচ্ছি এক্সকে আর বি নিচ্ছি থ্রি কে কেমন এ ইজাল টু এক্স আর বি ইজিকাল টু থ্রি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের করতে হবে সমান সমান আমরা লিখতে পারি কি এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার তার মানে কত হলো এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি ইন্টু এক্স হুম টু এ বা এ বি একই জিনিস প্লাস থ্রি স্কোয়ার তাই না তাহলে কত হলো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস তিন তারিখে নয় ঠিক আছে আচ্ছা দুয়ের অঙ্কটা দেখি দুয়ের অঙ্কটা হচ্ছে এ ইজিকাল টু পি আর বি ইজিক্যাল টু নাইন ঠিক আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের কত হবে সমান সমান পি প্লাস নাইন হল স্কোয়ার এটা কিন্তু কিউ ভেবে বসো না হ্যাঁ কিউবের মতোই লাগছে দেখতে ঠিক আছে তাহলে সমান সমান পি স্কোয়ার প্লাস টু ইন্টু নাইন ইন্টু পি প্লাস নাইন স্কোয়ার ঠিক আছে তার মানে হচ্ছে কি পি স্কোয়ার প্লাস নদগুনে আঠেরো পি প্লাস নলং একাশি কেমন তিন নম্বরটা দেখি এ ইজিক্যাল টু আর বি ইজিক্যাল টু এখানে দেখো একটা ব্যাপার আছে আমাদের কিন্তু এ প্লাস বি করে করতে হবে কেমন এখানে কিন্তু বি হতে হবে মাইনাস ঠিক আছে তাহলে এসো এটা করি তাহলে এ হচ্ছে সিক্স আর বি হচ্ছে মাইনাস তিনেরটা এ সমান সমান সিক্স আর বি সমান তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কত হচ্ছে 6 প্লাস মাইনাস এক্স এটাকেও আমরা ইয়ে করে দিই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই সিক্স প্লাস মাইনাস এক্স হোল স্কোয়ার তাহলে হলো কত হচ্ছে সিক্স স্কোয়ার প্লাস টু ইন্টু সিক্স ইন্টু মাইনাস এক্স তার মানে কত হলো এখানে ছয় ছয় আমরা ছত্রিশ লিখলাম প্লাস ছ দুগুণে বারো ইন্টু মাইনাস এক্স হুম প্লাস মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল ঠিক আছে তাহলে এখানেও প্লাস এক্স স্কোয়ারই হচ্ছে তাহলে ছত্রিশ প্লাস এখানে দেখো বারো এক্স বারো ইন্টু মাইনাস এক্স হুম তাহলে হচ্ছে কত মাইনাস বারো এক্স হয়ে গেলো ঠিক আছে প্লাস এক্স স্কোয়ার পরেরটা হচ্ছে এ ইজিক্যাল টু ওয়াই বি ইজিক্যাল টু মাইনাস টু চার নম্বরেরটা এ y টু ওয়াই বি ইজিক্যাল টু মাইনাস টু তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি ওয়াই প্লাস হোল স্কোয়ার কেমন তাহলে কত হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ইন্টু মাইনাস টু প্লাস মাইনাস টু হোল স্কোয়ার তার মানে এটা হচ্ছে কত ওয়াই স্কোয়ার প্লাস প্লাস টু মাইনাস হচ্ছে তাহলে মাইনাস হ্যাঁ তাহলে এটা প্লাস হবে না মাইনাস ফোর ওয়াই হুম এখানে মাইনাস টু তাহলে হচ্ছে কত প্লাস ফোর পরেরটা হচ্ছে কত প্লাস এল স্কোয়ার এটা এলি মনে হচ্ছে এটা কিন্তু ওয়ান ভেব না হ্যাঁ এটা কিন্তু এল তাহলে এ মানে হচ্ছে এম আর বি মানে হচ্ছে এল স্কোয়ার ঠিক আছে এ মানে হচ্ছে এম আর মানে হচ্ছে কত এল তাহলে এ প্লাস বি হোল মানে কত হয়ে গেল এল স্কোয়ারের এটা ওটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই হোল স্কোয়ার ঠিক আছে তার মানে হচ্ছে কত এম স্কোয়ার এন স্কোয়ার এম আর এন দুটোই হচ্ছে তো এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস টু ইন টু এম এন ইন্টু এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এটা হচ্ছে কত এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস টু এম এন এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু এল স্কোয়ার কত হবে এল টু দি পাওয়ার ফোর ছয়েরটা দেখো এ মানে হচ্ছে সিক্স এক্স আর বি মানে হচ্ছে থ্রি এটা খুব সহজ ছয়টা এ মানে হচ্ছে সিক্স এক্স আর বি মানে হচ্ছে থ্রি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে কত সিক্স এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার তার মানে কত সিক্স এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু সিক্স এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার হোল স্কোয়ারও লিখতে পারো ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস ছ দুগুণে বারো তিন বারো ছত্রিশ এক্স প্লাস তিন তির কে নয় কেমন সাত নম্বর এটা হচ্ছে এ মানে হচ্ছে ফোর এক্স আর বি মানে হচ্ছে ফাইভ ওয়াই বি মানে হচ্ছে ফাইভ ওয়াই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কত হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার তার মানে কত ফোর এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ফোর এক্স ইন্টু ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই হোল স্কোয়ার কেমন তাহলে চার চারে ষোলো এক্স স্কোয়ার প্লাস চার পাঁচে কুড়ি দেখে চল্লিশ এক্স ওয়াই প্লাস পাঁচ পাঁচে পঁচিশ ওয়াই স্কোয়ার আট নম্বরেটা কী বলছে পি কিউ সি এ মানে হচ্ছে কত পি সি আর বি মানে হচ্ছে টু এ মানে হচ্ছে পি কিউ সি আর বি মানে হচ্ছে টু তাহলে এবার আমরা করি এ প্লাস বি হোল স্কোয়ার মানে পিকিউসি প্লাস টু হোল স্কোয়ার কেমন তার মানে সি হোল স্কোয়ার প্লাস টু ইন্টু পি কিউ সি ইন্টু টু প্লাস টু স্কোয়ার কেমন তাহলে এটা কত হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার সি স্কোয়ার হুম তিনটেরই স্কোয়ার 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 হবে কেমন প্লাস দুই দুগুণে চার পি কিউ সি প্লাস দুই দুগুণে চার আচ্ছা নয় রঙ্গটা একটুখানি অন্যরকম আছে এ মানে হচ্ছে ফাইভ বাই কে আর বি মানে হচ্ছে থ্রি এ মানে হচ্ছে ফাইভ বাই কে আর বি মানে হচ্ছে কত থ্রি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কত হচ্ছে ফাইভ বাই কে প্লাস থ্রি হোল স্কোয়ার কেমন সমান সমান কত ফাইভ বাই কে হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ বাই কে ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার কেমন তাহলে ফাইভ বাই কে স্কোয়ার মানে কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ বাই কে স্কোয়ার প্লাস পাঁচ যুগ্নে দশ তিন দশে তিরিশের কে প্লাস তিন তারিখ কে নয় আচ্ছা দশেরটা হচ্ছে দেখো এ মানে হচ্ছে থ্রি বাই আর আর বি মানে হচ্ছে টু বাই পি ঠিক আছে এ মানে হচ্ছে থ্রি বাই আর আর বি মানে হচ্ছে টু বাই পি তাহলে পরে আমরা কী করে লিখব এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে কত থ্রি বাই আর প্লাস টু বাই পি হোল স্কোয়ার কেমন সমান সমান থ্রি বাই আর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি বাই আর ইন্টু টু বাই পি প্লাস টু বাই পি হোল স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে হচ্ছে কত তিন তারিখে নাইন বাই আর স্কোয়ার কেমন প্লাস ওপরগুলো সব গুণগুন হয়ে যাবে তিন দুগুণে ছ দুগুণে বারো আর নিচে আর পি প্লাস দুই দু চার আর পি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এগারো হচ্ছে এ মানে হচ্ছে এম বাই এন বি মানে হচ্ছে এম বাই এন তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে কত পি বাই

তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে কত এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার ঠিক আছে তার মানে হচ্ছে কত এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার কেমন তাহলে হচ্ছে এম টু দি পাওয়ার ফোর প্লাস টু এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস এন টু দি পাওয়ার ফোর এটা খালি গুণ হয়ে গেলো দুই দুগুণে চার হয়ে গেল ঠিক আছে তেরোটা দেখো এ মানে হচ্ছে থ্রি এক্স ওয়াই আর বি মানে হচ্ছে ফোর জেড কেমন এ মানে হচ্ছে থ্রি এক্স ওয়াই আর বি মানে হচ্ছে ফোর জেড তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কত থ্রি এক্স ওয়াই প্লাস ফোর জেড হোল স্কোয়ার মানে কত থ্রি এক্স ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এক্স ওয়াই ফোর জেড প্লাস ফোর জেড হোল স্কোয়ার ঠিক আছে তাহলে হচ্ছে কত তিন কে নয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস তিন দিনে ছয় চার ছয় চব্বিশ এক্স ওয়াই জেড প্লাস চার চারে ষোলো জেড স্কোয়ার কেমন আচ্ছা আচ্ছা চোদ্দো নম্বরটা কী বলেছে দেখো টু এক্স প্লাস থ্রি তাহলে এখানেতে আমরা এ মানে টু এক্স আর বি মানে ধরব থ্রি ওয়াই ঠিক আছে এ মানে হচ্ছে টু এক্স আর বি মানে হচ্ছে থ্রি ওয়াই প্লাস জেড তাহলে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার কীরকমভাবে হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ঠিক আছে তার মানে হচ্ছে কত টু প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস জেড প্লাস থ্রি ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার কেমন তাহলে এখানে কত হচ্ছে দুই দুগুণে চার এক্স স্কোয়ার প্লাস এখানে কত হচ্ছে দুই দুগুণে চার এক্স থ্রি ওয়াই প্লাস জেড ঠিক আছে এটা পর স্টেপে করছি প্লাস এবার এটা হচ্ছে দেখো আবার একটা a প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল তাই না তাহলে এটা হয়ে যাচ্ছে কত থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু হুম প্লাস জেড এটা বুঝতে পারলে তো এই যে এ প্লাস বি হোল এবার এটার ফর্মুলাটা আমরা লিখছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা তাহলে পরের লাইনটা হচ্ছে কত ফোর এক্স স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই তাহলে তিন চারে বারো হুম প্লাস ফোর ইন্টু জেড মানে ফোর এক্স জেড ফোর এক্স জেড প্লাস তিন তিকেন জেড স্কোয়ার এবার একটু সাজি নি ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস বারো এক্স ওয়াই প্লাস ফোর এক্স জেড প্লাস সিক্স ওয়াই জেড আচ্ছা এবার পনেরোটা হচ্ছে একশো দুই এটা কিন্তু মজার অঙ্ক কেমন এটাকে আমরা এ কত ধরবো আর বি কত ধরব এবার এটাকে দু ভাগে ভাগ করে নেব কেমন একটা হচ্ছে হানড্রেড প্লাস টু এ মানে হচ্ছে হান্ড্রেড আর বি মানে হচ্ছে টু কেমন তাহলে পনেরোটা এখানে আছে আমাদের একশো দুই তো তার মানে আমরা করবো একশো প্লাস দুই হুম তার মানে এ মানে হচ্ছে একশো আর বি মানে হচ্ছে দুই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কত হচ্ছে একশো প্লাস দুই হোল স্কোয়ার কেমন তার মানে হচ্ছে কত একশো স্কোয়ার প্লাস টু ইন্টু একশো ইন্টু দুই প্লাস টু স্কোয়ার কেমন একশো স্কোয়ার মানে কত একের পরে দুটো দুটো চারটে শূন্য মানে দশ হাজার প্লাস দুই দু গুনে চার আর চার একশো চারশো প্লাস দু মানে চার তার মানে কত হলো দশ হাজার চারশো চার এটা খুব মজার অঙ্ক ছিল তাই না পনেরোটা হলো এবার লাস্ট অঙ্ক ষোলোটা ষোলোটা দেখো এ মানে হচ্ছে পি প্লাস কিউ আর বি মানে হচ্ছে আর প্লাস এস এ মানে হচ্ছে পি প্লাস কিউ আর আর মানে হচ্ছে আর প্লাস এস বি মানে হ্যাঁ তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে কত পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস হোল স্কোয়ার কেমন তাহলে মানে কত হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু পি প্লাস কিউ ইন্টু আর প্লাস এস প্লাস আর প্লাস এস এবারে দেখো আমরা পড়াল লাইনটা করি এটা তো এ প্লাস বি হোল স্কোয়ার আছে তো এটা এইভাবে হবে পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার ঠিক আছে এই পার্টটা হয়ে গেল এবার প্লাস টু ইন্টু এবার এইটা কিন্তু এ আর বি তাই তো তা আগে এ আর বিটাকে গুণ করে নিই এটা এ আর বি গুণ করে কত হচ্ছে পি দিয়ে করছে সবে পি ইন্টু আর পি আর প্লাস পি ইন্টু এস পি এস প্লাস কিউ ইন্টু আর কিউ আর প্লাস কিউ এস ঠিক আছে এবার এটা আবার এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল তাহলে হচ্ছে কত আর স্কোয়ার প্লাস কেমন এবারে লিখি আবার পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস এই অংশটা করি টু ইন্টু তো টু

এবার এইগুলো লিখি প্লাস টু পি এস প্লাস টু আর এস ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সবগুলো হয়েছে ঠিক আছে দুর্দান্ত অঙ্কটা ছিল কেমন তোমরা বুঝতে পারলে তো আচ্ছা তাহলে এর সঙ্গে আমাদের নিজে করি বারো পয়েন্ট একটা শেষ হয়ে গেল হুম এর পরের অধ্যায়তে আমরা আবার নিজে করি বারো পয়েন্ট টুটা করবো কেমন তাহলে আজকে এই পর্যন্তই থাক আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের অধ্যায়ে তোমরা কিন্তু খুব ভালো থেকো খুব আনন্দ থেকো কেমন চলি